শিম্পাঞ্জি সে খাঁচা থেকে বেরিয়ে যায়, খাবার দিতে যাচ্ছিলেন সেই সময়ই কিন্তু খাঁচা থেকে বেরিয়ে যায় শিম্পাঞ্জি, এবং তারপরে যারা চিড়িয়াখানায় সেই সময় উপস্থিত ছিলেন খুব স্বাভাবিকভাবেই তারা আতঙ্কিত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শী তারা রীতিমতন আতঙ্কিত হয়ে পড়েন যে এর পরবর্তীতে যেটা জানতে পারা যাচ্ছে যে শিম্পাঞ্জিটিকে শেষ পর্যন্ত চিড়িয়াখানার যারা কর্মীরা রয়েছেন তারা শিম্পাঞ্জিটিকে আবারও খাঁচায় ঢুকিয়ে দিতে সক্ষম হয়, এবং আতঙ্কের পরিবেশ যেটা ছিল শিম্পাঞ্জি বেরিয়ে যাওয়ার সময় আপাতত পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। আজ সকালবেলা এই ঘটনা ঘটে, খাবার দিতে যাওয়ার সময় হঠাৎ করেই শিম্পাঞ্জি সেই খাঁচা থেকে বেরিয়ে যায় এবং তারপরেই রীতিমতন আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই চিড়িয়াখানার যারা মেন গেট সেই মেন গেট চিড়িয়াখানার মেন গেট বন্ধ করে দেওয়া হয় এবং এই খাঁচার সামনে যারা ছিলেন চিড়িয়াখানায় যারা ঘুরতে এসেছিলেন তাদেরকেও সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে এই মুহূর্তে আবারও কিন্তু চিড়িয়াখানায় যারা ঘুরতে এসেছিলেন তারা আবারও সেই খাঁচার সামনে রয়েছেন। তবে সেই আতঙ্কের মুহূর্তে প্রত্যক্ষদর্শী তারা কি বলছেন, কি দেখেছিলেন তারা শোনাবো। এই 10টার দিকে এখানে এসে আমরা ফার্স্টে ঢুকে গেটে এসে এখানেই এসেছিলাম, তো এখানে এসে আমরা ফটো মটো তুলছিলাম। তারপরে এখানে একটা ছোট শিম্পাঞ্জি ওই জলের ধারে দাঁড়িয়ে ছিল, তো জল থেকে নেবে ওইখান দিয়ে ওই কোনটা দিয়ে শিম্পাঞ্জিটা ওইখান দিয়ে কারেন্টের শক খেয়ে বেরিয়ে যায়। কারেন্টের শক খাওয়ার পরে আওয়াজ করছিল শিম্পাঞ্জিটা, তাও বেরিয়ে যায়, দিয়ে তারপর তার সাথে সাথে গার্ড আমাদেরকে এখান থেকে সরিয়ে দেয়, বললেন যে রিস্কি আছে এখানে আপনারা থাকেন না, তো এখান থেকে সাইড করে দেয়। তারপর সিকিউরিটিটা কী করেছে তো আমরা জানি না, তো আমাদেরকে এখানে আর আসতে দেওয়া হয়নি। শিম্পাঞ্জিটা ওইখান দিয়ে বেরিয়ে ওই সাইডেই গেছে, এবার কোথায় গেছে আর দেখতে পাইনি, আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি সাইড করে দেওয়া হয়। আমাদের এবারে প্রজেক্ট আছে নন হিউম্যান প্রাইমেটদের ওপর, তো সেই জন্যই আমরা এখানে এসেছি, সাথে মা বোনও এসেছে। এবারে হঠাৎ করে এখানে ঢুকেই দেখি একটা জোরে আওয়াজ হচ্ছে, বুঝতে পারছি না আওয়াজটা কোন দিক থেকে আসছে, আওয়াজটা মানে আসতে মানে যেদিক থেকে আসছে সেটা মনে করে এগিয়ে দেশে দেখি এইখানে এরকম ব্যাপার হচ্ছে। তারপর আমি যখন এসেছি তখন দেখলাম শিম্পাঞ্জি বেরিয়ে এদিক দিয়ে ঘুরে এখানে বসে জল টল খাচ্ছে, এটা দেখেছি।